গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা খুব ভালো আছি। রোমান পার ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি ঠিকই, কিন্তু বলতে পারো কাজের খুব উলটপালট। আসলে রাত্রেবেলা, মানে কালকে রাত্রেবেলা আমার বড় জামাইবাবু আর ওনার মেয়ে এসেছে, তো তার জন্য আমার সকাল থেকে কাজের অল্প উলটপালট হয়ে আছে। আর দেখতে পারছো সকালবেলার খাওয়াটা নিচ্ছি, তো এখানে আছে চিড়ে, দই, আম আছে, আপেল আছে, মিষ্টি নিলাম, কালাকান নিলাম, আর সকালের চা। তো এই মানে বলতে পারো এই যে চিড়েটা, এটা হলো ঠাকুরকে ভোগ লাগানো হয়েছিল, যেহেতু কালকে ছিল একাদশী। তো একাদশী আমার বড় জামাইবাবু একাদশী করছেন, তো একাদশীর জন্য পরের দিন পান্না দিতে হয়। তো সেটা মানে, তো মানে আমার জামাইবাবু যখন এসেছেন, তো উনি যে মানে যেদিন এসেছিলেন সেদিন ছিল একাদশী, তো পরের দিন পান্না ছিল, তো তার জন্য সকালবেলা ভোগ লাগালাম। তো তারপরে এটা খেয়ে উনি মানে উপাসটা ভাঙবেন, তো তার জন্য সকালবেলা দিয়েছিলাম অল্প ভোগে। তো সেই ভোগেরটাই ওনাকে দেওয়ার পর অনেকটাই মানে রয়ে গেছিলো, তো উনি আবার বেশি খেতে পারেন না, তো তার জন্য অল্পই খেয়েছিলাম, বাকি সব কিছু মানে বলতে পারো পুরোটাই রয়ে গেছে। তো আমি সকালবেলা এটাই নিয়ে বসলাম অল্প খেতে, তো মিষ্টিও নিয়ে নিয়েছি, আর উনি অনেক মিষ্টি নিয়ে এসেছিলেন, তো তার জন্য মিষ্টি দিয়ে খাচ্ছি। আর ছেলেকে ভাত খাওয়ানো হয়েছে সকালবেলা, সবারই খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমি খাচ্ছি। তো সকালবেলার এটাই খাবো, আজকে আর ভাতটা খাবো না, তো তার জন্য এটা খেয়ে নিচ্ছি। আর এদিকে টিভি দেখে দেখে খাচ্ছি, আর ওনারা খেয়ে দিয়ে অল্প বাইরে গেছেন, যেহেতু ওনারা কাজের সূত্রে এসেছেন মানে আমাদের এখানে, তো তার জন্য মানে ওরা সকালবেলা খাওয়া দাওয়া করে সবাই চলে গেছে, আমার বড়ো চলে গেছে, সবাই চলে গেছে। তো এখন আমি ভাবছি তবে আমি এখন খেয়ে দিয়ে তারপরে বাকি কাজকর্ম করবো, দুপুরবেলা রান্নাবান্না করবো, সব কিছু রয়ে গেছে। সকালবেলা বলতে পারো আজকে ঠাকুরের জন্য মানে আগে ভোগটা দেবো, মানে উনি উপাস ভাঙবেন বলে আমি আর সকালবেলা ক্যামেরাটা অন করতে পারলাম না। সকালবেলা তো বাসি কাজকর্ম করে মানে সব কিছু করে নিয়েছি, ওনাদেরকে খাওয়া দাওয়া দিলাম, তখন আর মানে ভিডিওটা অন করতে পারলাম না, সময় হয়নি হাতে। আর ওনারা অল্প কাজে সূত্রে এসেছেন, আমার জন্য দেরি হয়ে যাবে, সেটা আমার ভালো লাগছিল না, তো তার জন্য ভাবলাম পরে আর শুরু করবো তবে ব্লগটা। তো এখন আমি চলে আসলাম বাসনগুলো মাজতে। তো তোমরা ভাবছো হয়তো আমি নাইটি পরে আছি, আগে দেখলাম, আসলে চা খেতে খেতে না হঠাৎ করে চাটা আমার প্যান্টের মধ্যে পড়ে গেছিলো, তো সঙ্গে সঙ্গে যদি এটা ভিজিয়ে না রাখি তবে আর দাগটা উঠবে না, যেহেতু দুধের চার মানে, তো তার জন্য আমি এটা কি ভিজিয়ে রেখে দিয়েছি আর নাইটিটা পরে নিয়েছি। তো এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি, সকালবেলা দেখতে পাচ্ছ সবাই খাওয়া দাওয়া করে চলে গেছিলো, তার জন্য অনেক বাসন জমা হয়ে আছে, তো বাসনগুলো আগে ক্লিন করে নিচ্ছি। আর বাসন জমা থাকলে না ভালো লাগে না, আর একটা বেসিংয়ের মধ্যে এতগুলো বাসন জমা থাকলে পরে মাঝামাঝি করতে খুবই কষ্ট হয়, তো যতটুকু পারলাম না ভাবলাম এখন সকালবেলার এগুলো ক্লিন করি, আবার দুপুরবেলা রান্নাতে আবারও বাসন অনেকটাই বার হবে, তো তার জন্য ক্লিন করে নিচ্ছি। তারপরে পুজোর বাসনগুলো ধুয়ে নেব, কারণ পুজোর বাসনগুলো ধুয়ে রেখে দিলে পরের দিন সুবিধা হয় আমার, তার জন্য সেটা ধুয়ে রেখে দেবো। তো এখন আমি চলে আসলাম রান্না করতে। তো সকালবেলা ডালটা বানানো হয়েছিলো, তো মানে দিদির মেয়ে আর আমার বর তো খেয়ে চলে গেছে, তো তার জন্য ওদের জন্য ভাতটা করেছিলাম, তো ডালটা মানে আমি একসাথে বানিয়ে নিয়েছি। আর এখন আমি এদিকে দেখতে পাচ্ছ পনির বানাচ্ছি, যেহেতু মানে আজকে তো পান্না করা হয়েছে, তো তার জন্য মানে জামাইবাবু বললেন যে নিরামিষই খাবেন, আমিষটা মানে খান না অন্য, তো তার জন্য ভাবলাম তবে নিরামিষই করি, আর মানে ওনারা যখন খাবেনই না তবে আর আমিষটা করছি না, আমরাও নিরামিষই খাবো, তো তার জন্য পনির উপভোগ করছি। আর দেখা যাক কী কী রান্না করি, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রান্না করতে আসলে না একটা সবচেয়ে বড় মানে বলতে পারো সকাল থেকে মানে আগের দিন থেকে ভেবে থাকি যে কী রান্না করব, কী রান্না করব, কিন্তু মানে বলতে পারো রান্না নিয়ে সবথেকে বড় ব্যাপার, ছেলে একটা খায় না, বড় একটা খায় না, তেমনটা মানে ভাবতে হয় যে কী রান্না করব, কী রান্না করব। আর আমারও কেন জানি না আজকে কতদিন থেকে এমনটা হচ্ছে যে আমার খেতে একদমই ইচ্ছে করে না, মানে একবার যদি খেয়ে নিই বাস আর দ্বিতীয় বেলার আমার খেতে ইচ্ছা করছে না। তো যাই হোক, এদিকে আমি পনিরটা বসিয়ে দিয়েছি, আর পনিরটা হচ্ছে আমি আর ছাদেও যাইনি, ছাদে কাপড় মেলবো, সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি পড়ছিল, মানে বলতে পারো আজকে দুই তিন দিন থেকে আবারও বৃষ্টি পড়ছে, কিন্তু সকালবেলা সকালবেলা সেই 8টা থেকে বৃষ্টি শুরু হয় 10টা পর্যন্ত বা 10:30 পর্যন্ত, তারপরে আবার কমে যায়। তো দেখতে পাচ্ছ ছাদে আসলাম, ছাদে দেখো আকাশটা তোমরা দেখতেই পাচ্ছ কী পরিমাণে কালো হয়ে আছে, তো অনেক সময় ধরে তো আর ছাদে আসা
হলো না, ভাবছি যে বৃষ্টি যদি মানে থাকে তবে আর কাপড় কোথায় মেলবো সেটা ভেবে ভেবে এত সময় আর কাপড়টা দিলাম না। এখন ভাবছি না বৃষ্টিটা অল্প অল্প মানে গুঁড়ি গুঁড়ি পড়ছে, অল্প কমে গেছে, তো ভাবলাম না ছাদেটা কাপড়টা দিয়ে আসি, জলটা যত সময় ঝরক আর পরে যদি রোদ্রও উঠে যায় তবে আবার এসে অল্প মানে কাপড়গুলো চিপে চিপে দিতে হবে। তো ঘরে মেলার জায়গা নেই তার জন্য না খুব অসুবিধা হয়, তো ভাবছি না কাপড়গুলো দিয়েই যাই, কারণ ভিজা কাপড় রেখে দিতেও ভালো লাগে না আর একটা গন্ধ হয়ে যায় সেটা ভালো লাগে না একবারে। তো তার জন্য ভাবলাম না কাপড়টা মেলে যাই, পরে দেখা যাবে কী হয়। তো কাপড়গুলো মেলতে আসলাম, এদিকে দেখতে পারছি আকাশের অবস্থা পুরো কালো, কিন্তু হতে পারে আবারও বৃষ্টি আসতে পারে। তো যাই হোক কিছু করার নেই, মেলে দিয়ে যাচ্ছি কারণ এদিকে ঘরেরও অনেকটাই কাজ আছে আমার। আর ছেলেকে তো আর বলা কি আর বলবো যে ওর বৃষ্টি বলো রোদ্র বলো কিছুই বুঝে না, মানে এই বৃষ্টির মধ্যেও আমি ভাবলাম যে চুপচাপ মানে দিয়ে আসি কাপড়, সেই আবার ছেলে দেখে নিয়েছে ছাদে চলে আসছি, তো ও সঙ্গে সঙ্গে চলে আসলো। আসলে ঘরে মানুষ থাকলে না ততটা তো প্রবলেম হয় না, মানে ওরা যখন ছিল ওদের সঙ্গে সঙ্গে কিন্তু খেলা করছিল, আমার কাজের কোনো সমস্যা হয় না, মানে কেউ না থাকলে সেই আমার সঙ্গে সঙ্গে থাকে। তো এই দেখো আমি রান্না মোটামুটি কমপ্লিট, এখানে পটল দিয়ে বানিয়েছি চচ্চড়ি শস্য দিয়ে, এখানে বানিয়েছি পনিরের ঝোল আলু দিয়ে, আর এই যেখানটায় আছে ডাল আর একটা তরকারি বানিয়েছি। তো সব একসাথে রেখে দিই না খুবই মানে সমস্যা হয়ে যায়। তো এই যে এখানটায় আছে ঝিঙ্গে দিয়ে আর কাঁঠলের বিচি দিয়ে ঝোল বানিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছো ফল কাটা আছে, আর এই যে বললামই পান্না দেওয়ার পর অনেকটা রয়ে গেছে এখন পর্যন্ত দেখতে পাচ্ছো। তো আমি এখন চলে আসলাম অল্প বিছনাটা ঠিকঠাক করতে, সকালবেলা শুধু না বিছনাটা একবার ঠিকঠাক করাই হয়েছে, বলবো না করা হয়নি, করা হয়েছে, কিন্তু তারপরে তো সবাই ছিল মানে বিছনার মধ্যেই ছিল, ওই বিছনা বসে বসে বাবুও খেলছিলো, তো ভাবলাম না বিছনাটা আরেকবার ঠিকঠাক করি। বেড কাপড়টা একদম মানে খারাপ হয়ে মানে কি বলবো যে দেখতে লাগে কি যে মনে হয় আমি বিছনাটা ঠিকই করি না। তো যাই হোক এখন আমি বিছনাটা অল্প ঠিকঠাক করছি, যেহেতু রান্না বান্না কমপ্লিট এখন গিয়ে বাবুকে স্নানটা করাবো, তো ওকে স্নান করিয়ে ঘুম পাতাবো। তো এইটাই আজকে মানে সকাল থেকে ব্লগ শুরু করব, যে মানে সকালবেলা সময়ই পাওয়া যায়নি, আর একা হাতে তো সব কিছু ম্যানেজ করতে হয়, বাচ্চাকে তো দেখতে হয় না, তো তার জন্য সব কিছু মানে একা হাতে সম্ভব হয় না। যেহেতু আজকে পান্না ছিল মানে আমি বলতে পারো প্রথমবার এমন মানে করেছি, ঠাকুরকে ভোগ লাগালাম মানে পান্নাটা করেছি, মানে সেটা কিন্তু কোনোদিনও করিনি বা শুনতাম যে পরের দিন পান্না করে খেতে হয়, কিন্তু কি আমি কিন্তু সেটা সত্যি জানতাম না। তো যাই হোক তো দিদি বলে দিয়েছিল আমাকে এইভাবে করতে, তো আমি করেছি, আর যাই হোক খেয়েছি, আমিও সকালবেলায় সেটাই খেয়েছি, কিন্তু মানে ভালোই লেগেছে সত্যি কথা। প্রত্যেক দিন সকালবেলা তো ভাতই খেয়ে নিই, কারণ বরের ভাত খায় পরে বাবুও ভাত খায়, তার জন্য আমিও ভাতটাই খেয়ে নিতাম। তো মাঝে মধ্যে যখন বর বাড়িতে থাকে তখন হয়তো অন্য কিছু বানিয়ে খাই মানে সকালে টিফিনটা। তো মানে আজকে একটু অন্যরকমই খেলাম, মানে খুবই ভালোই লেগেছে, আর বলতে পারো কোনো খিদে পাইনি সত্যি, মানে চিড়েটা খেয়েছি না সেটার জন্য কোনো আর খিদে পাচ্ছে না। তো যাই হোক বন্ধুরা এখন আমি বাবুকে স্নান টান করিয়ে ওকে ঘুম পাতাবো, আবার ওরা চলে আসবে, তো আজকে ব্লগটা হয়তো আরও লম্বা করতে পারবো না, তার জন্য এখানে শেষ করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে আমাদের টাটা বাই বাই, সব ভালো থাকো সুস্থ থাকো।